তুমি বসো, আমি তোমার জন্য এক কাপ কফি বানিয়ে আনি। এই নাও তোমার 4 চামচ চিনিওয়ালা কফি। থ্যাংক ইউ। তীব্র মিষ্টি না হলে কফির তেতো স্বাদ বোঝাই যায় না। হ্যাঁ, ব্লাড প্রেশার বেড়ে তুমি কিন্তু প্রায় প্রায় অসুস্থ হয়ে পড়ছো। আর তুমিও তো অসুস্থ। আমি ঠিকই আছি, ডাক্তারের পরামর্শ নিয়ে আমি ঠিকই নিজেকে মেনটেন করি। আর তুমি তো নিজেকে খুব অবহেলা করো। একটা কথা তোমাকে বললে কখনো শুনেছো তুমি? সারাক্ষণ শুধু আমাকে নিয়ে ভাবো। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কেমন লাগে ভাবো তো। আমাকে পরামর্শ দেওয়ার আগে তোমাকে আমার কথা শুনতে হবে। আমাকে উপদেশ দেওয়ার আগে তোমাকে একটা কথা বলে দিচ্ছি। দেখি দেখি বসো, শান্ত হও। দেখি দেখি বসো 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 বসো। নিয়ে একটা কথা ওই ডাইনিং টেবিলে বসো। আচ্ছা আচ্ছা, তুমি বুঝো তোমার শরীর খারাপ হলে আমার কেমন লাগে? এক্সাইটমেন্ট তোমার শরীরের জন্য একদম ঠিক না। ডাক্তার তোমাকে বারবার বলেছে উচ্চ স্বরে কোনো কথা বলা যাবে না, তাতে তোমার শ্বাসকষ্ট বেড়ে যাবে। তোমার সেদিকে কোনো লক্ষ্য আছে? এখন আমার ভালো লাগছে। ওহো, তোর কফি তো ঠান্ডা হয়ে গেছে। আমি আর একটু বানিয়ে নিই। থাক থাক, আচ্ছা আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো। চিনি কিন্তু 4 চামচ। হ্যাঁ, আর সাবধান। হ্যাঁ ঠিক আছে, পারবে তো? হ্যাঁ একেবারে। আর সাবধান সাবধান। বেশি রাত জেগো না। শুয়ে পড়েছ? আমি জানতাম তুই ফোন করবে তাই। হ্যাঁ, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। এতদিন ধরে দেখছো, প্রতিদিনই দেখা হচ্ছে, হচ্ছে না বলো? তোমার সাথে কথা বলে রাতে কখনো ঘুমাতে গিয়েছি? খুব দেখতে ইচ্ছে করছে তোমাকে। কালকে কখন দেখা হবে? তুমি যখন বলবে। আচ্ছা।
আচ্ছা ঠিক আছে, আমি চলে আসবো। ওকে ঠিক আছে। আমি যেতে পারবো না, আগামীকাল আমার একটা অর্ডারের পার্সেল আছে, আর তাছাড়া অনেক কেনাকাটা আছে আমার দোকানের জন্য। তুমি তো ইদানিং অনেক ব্যস্ত অফিসের পার্টি নিয়ে, কাজকর্ম নিয়ে, তোমার ওই সময়টা যদি আমি বাসায় থাকি তাহলে আমি বিশ্রাম নিতে পারি। তোমাকে তো কোথাও নিয়েই যেতে পারি না, সব সময় তুমি তোমার ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে থাকবে। আমি বরং তাড়াতাড়ি চলে আসবো বাসায়। হ্যাঁ করছো তুমি তো জানো এই সময় আমি কি করছি। আজ কিন্তু তোমাকে অনেক সুন্দর লাগছিল। এই কথা তো তুমি আমাকে সামনাসামনি বলতে পারতে, পারতে না? শুকর, তুমি
খুব ব্যস্ত। আর এরপরেটা তুমি 6000 অ্যান্ড 4000 করে রাখো, ওকে? হ্যালো, হ্যাঁ, ব্যস্ত বেশি না, খুব একটা নয়, বলো। বেরোতে পারবে? কেন, আজকে সন্ধ্যা না দেখা করার কথা? তাহলে সন্ধ্যা যখন হলো না, চলো দুপুরবেলা কোথাও একসাথে লাঞ্চ করি। সন্ধ্যাটা সন্ধ্যায় দেখা যাবে, আমি এখন তোমার সাথে একটু থাকতে চাই। উফ, তোমার এই ঝটফট টাইম চেঞ্জ করা। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করো, আমি আসছি। পাগল একটা। আচ্ছা তুমি বের হও, আমি আসছি। আমি তাহলে রেস্টুরেন্টে চলে যাচ্ছি, তুমি এসো। আচ্ছা ঠিক আছে, সাবধানে এসো। আচ্ছা তোমার পছন্দের খাবার গুলো আমি অর্ডার দিয়ে রাখছি। ওকে ওকে, বাই। আচ্ছা বাই। Sorry. কি খাবে বলো? চাঁদ, সূর্য, দেশ, মহাদেশ, এটা ওটা সব খাবো। ঠিক আছে, তুমি কোন দেশের খাবার খাবে সেটা সিলেক্ট করো, আমি একটু আসছি। মেনুটা একটু পাঠিয়ে দিতে বলো। কি ব্যাপার, দেরি হলো যে?
পথে কোনো সমস্যা? আমার কোনো দেরি হয়নি, তুমি বরং অনেক বেশি তাড়াতাড়ি চলে এসেছো। একদম ঠিক বলেছো, তোমার জন্য ওয়েট করতে আমার অনেক ভালো লাগে। ভালো লাগলে তো আর পেট ভরবে না। ওকে বাবা ওকে, আমি তোমার জন্য অলরেডি খাবারের অর্ডার করে দিয়েছি। আচ্ছা হ্যাঁ, আমি জানি তুমি অনেক ক্লান্ত, এখানে এসে যেন তোমার খাবারের জন্য ওয়েট করতে না হয় তাই সব ব্যবস্থা আমি আগে থেকেই করে রেখেছি। এই বেঁচে যাওয়ার সময়টাতে আমরা আর কিছুক্ষণ বেশি গল্প করতে পারবো, কাছে থাকতে পারবো, কি ঠিক বলেছি না? সো সুইট। আচ্ছা খাবার আসতে আসতে, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। এদেরকে নিয়ে আর পারি না, আমি সবকিছু পারফেক্ট চাই আর সেটাই হয়ে ওঠে না। এই দেখো, এই দেখো কত ধুলো। করবো আমি এদেরকে নিয়ে, সবকিছু আমার নিজেকে ইনভলভ হতে হয়, তা তো আর পারা যায় না। অনেক সুন্দর জি। না আমাদের স্টুডিওটা অনেক সুন্দর। ও ধন্যবাদ, আমি আপনার পাশেই থাকি, মাঝে মাঝে এসে দেখে যাই নতুন কিছু বানালেন। কিন্তু অপূর্ব কেন? ওটা আমার সন্তানের জন্য তুলে রেখেছিলাম। আর কিছু? না আর তেমন কিছু না। খাবার চলে এসছে, চলো শুরু করি। আমরা যদি এখন একসাথে থাকতে পারতাম। আমি তো তোমার সাথেই আছি। আমি এভাবে একসাথে থাকার কথা বলছি না রেহা, আমি সবসময়ের জন্য তোমাকে কাছে পেতে চাই। এতে তোমার ভবিষ্যৎ নষ্ট হবে আইমান। আর এখন যে আমার জীবনটা নষ্ট হচ্ছে, আমার বর্তমানটা নষ্ট হচ্ছে, তার কি হবে? তুমি যখন বাসায় চলে যাও আমার খুবই একা লাগে। কেন রুমা, প্রতিদিনই তো একটা বড় সময় আমরা একসাথে কাটাই। এভাবে সময় কাটানোকে কি একসাথে থাকা বলে? রিমা আমি এখন বাসায় চলে এসেছি, এখন আর কথা বলতে পারবো না। আইমান মনে হয় আসাদ চলে এসেছে, এখন রাখি সুইথার্ট, বাই।
এভাবে আসা কি দরকার ছিল? আমি সকালে যখন গেলাম তখন তোমার শরীরটা ভালো ছিল, খারাপ ছিল, কিন্তু তুমি সেটা লুকিয়েছিলে। কিন্তু আমি দিনে খবর নিয়েছি তোমার শরীরটা ভালো ছিল না। আসাদ, তুমিও কিন্তু মাঝে মধ্যে এরকম শরীর খারাপ করো আর আমার কাছে লুকাও, তুমি মনে করছো আমি জানি না? আমি ঠিক খবর রাখি। শোনো, মানুষ যদি একটানা কাজ করে তাহলে যে কোনো মানুষেরই ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, এটি তো স্বাভাবিক। কিন্তু আমি কি করছি, আমি তো আজকাল আর একটানা কাজ করছি না, বিশ্রাম নিচ্ছি। শোনো, বাইরে গেলে ধুলোবালিতে একটু একটু এলার্জি হতে পারে, সেটা কিন্তু স্বাভাবিক, তাই নিয়ে তুমি চিন্তা করো না, একদম ভেবো না। তোমার এই ঝগড়া করার স্বভাবটা কিন্তু এখনো গেল না। কিন্তু একটা জিনিস খেয়াল করেছো কি, সেটা হচ্ছে ঝগড়া শোনার ব্যাপারটা আস্তে আস্তে কমে যাচ্ছে না? তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাওয়ার ব্যবস্থা করছি। কালকে সারা রাত আমি তোমাকে ফোন করেছি, তুমি একটাবারের জন্য ফোন ধরোনি, আমাকে একটা মেসেজ করার প্রয়োজন বোধ করোনি, আমাকে এভাবে অপমান না করলে পারতে। রিমা, প্লিজ আমার কথা শোনো। কাল রাতে আমি অত্যন্ত ক্লান্ত ছিলাম, শরীরটাও ভালো লাগছিল না, ফলে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর সকালে উঠেই দেখি তোমার অনেকগুলো মিস কল আর ফোনটাও সাইলেন্ট করেছিল। শোনো রিমা, প্লিজ বিকেলবেলা তুমি আমার সঙ্গে একবার একটু দেখা করো। কালকে সারা রাত আমি অনেক কিছু ভেবেছি। আচ্ছা ঠিক আছে, দেখা হলে তোমার সমস্ত কথা আমি শুনবো। হ্যাঁ, ওকে, রাখো।
প্লিজ রাগ করো না, তোমার ফোন আমি রিসিভ করতে পারিনি। আজ বিকালে আমাদের পছন্দের জায়গায় দেখা হবে তোমার সাথে। আইমান, আইমান এমন কেন করছো আমার সাথে? তাকাও আমার দিকে, আমার দিকে তাকাও না প্লিজ। রেহা, আমি আমাদের মধ্যে এরকম দূরত্ব একেবারেই মেনে নিতে পারছি না। এছাড়া আমার আর কি করার আছে বলো? তুমি চাইলে আমাদের একটা সুন্দর পরিপূর্ণ জীবন হতে পারে রেহা। তোমার আমার সম্পর্কটা একটা বেমানান সম্পর্ক, এর পরিপূর্ণতা কোথায়? আমি তোমাকে ভালোবাসি, এতে বেমানানের কি আছে? বরং দিনে দিনে অপূর্ণতা বাড়ছে। আচ্ছা, তোমার কাছে কি এই অপূর্ণতার পূরণ করার কোনো উপায় আছে? বিয়ে। বিয়ে এই বয়সে তোমাকে বিয়ে করাটা কি ঠিক হবে? সন্তান জন্মদানে সক্ষম হওয়া সত্ত্বেও ওই আসাদের সাথে থেকে তুমি তোমার জীবনটা নষ্ট করে দিচ্ছ, সেটা কি ভালো হচ্ছে? আমরা তো অন্তত বাবা মা হতে পারি। রেহা, তোমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ আর আসাদের এবি পজিটিভ, সো তোমরা কোনোদিনই বাবা মা হতে পারবে না। আমি তোমাকে একটা ডিফারেন্ট লাইফ দিতে চাই রেহা। আমাকে সবকিছু গুছিয়ে নেওয়ার একটু সময় দাও। শিওর, টেক ইউর টাইম। চলো আজ আর এখানে বসবো না, কোথা থেকে ঘুরে আসি। তোমার সাথে এভাবে ঘোরাঘুরি করা তো আমার পক্ষে সম্ভব না। দেখো, তুমি ম্যারেড প্রভাবশালী, তুমি যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো ভাবে যেতে পারো, কিন্তু আমি পারি না। আমার বাবা মা কিছুদিনের মধ্যে আমাকে বিয়ে দিয়ে দিতে চাইবে। আসাদ, তোমার এত কিছু জানার সত্ত্বেও আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। কিন্তু অধিকারে জায়গা দিতে চাও না। অধিকারের জায়গা? আসাদ, তুমি আমাকে বিয়ে করো, তা না হলে অপরিসীম সম্পর্ক কন্টিনিউ করা আমার পক্ষে পসিবল না। কিন্তু তুমি দিনে দিনে আমাকে হতাশ করছো। তোমার আর রেহার এত বছরের সন্তানবিহীন দাম্পত্য সম্পর্ক আমাদের সম্পর্কটা পরিপূর্ণ করতে পারে, আমি এভাবে ভাবছি। আর তুমি দেখো, তুমি বাবা হতে সক্ষম, কিন্তু তোমার আর রেহার ব্লাড গ্রুপের মিসম্যাচের কারণে এটা পসিবল হচ্ছে না। এই সুখটা আমরা চাইলে নিতে পারি। তুমি যদি এভাবে ভাবতে পারো, আমি আছি। আদারওয়াইজ আমাকে ভুলে যেতে হবে।
তোমার আচরণ দেখে মনে হচ্ছে তুমি খেয়ে এসছো। আমি যদি খেয়ে আসতাম তাহলে তো তোমাকে বলতাম। তোমার যদি দরকার হয় তুমি খেয়ে নাও। কেন এত সুগার খাচ্ছ? কেন কেন ইচ্ছে করে নিজে সুগার বাড়াচ্ছ? আমি কি তোমাকে কোন রকমের কোনো প্রেশার দিচ্ছি? দেখো, তোমার জন্য যদি তোমার এত কষ্ট হয়, এত পেন নিতে হয়, তাহলে আমি তোমার সাথে থাকতে চাই না। স্টপ, স্টপ ইট প্লিজ। রিমা, আমি তোমাকে নিয়ে সুখী হতে চাই। তাহলে আর দেরি করো না, আমি আসি। সাবধানে যেও। কেন শরীর খারাপ করেছে? না, তেমন কিছু না, এই একটু শ্বাসকষ্ট হচ্ছিল, তাই ভাবলাম আজকে বাইরে না যাই, বাড়িতে আছি। তুমি আসবে? আচ্ছা, ঠিক আছে, তোমার বাসা থেকে বেরোতে হবে না, আমি আসছি। আচ্ছা, এসো, রাখছি, বাই। এই রিকশা, এক্সকিউজ মি, সরি, আই এম ইন হারি, প্লিজ। এই চলো চলো চলো।
আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি রেহা, কিন্তু সময় নষ্ট করার পক্ষে আমি নই। তুমি আমি আমাদের সন্তান, আমাদের একটা সুন্দর ভবিষ্যৎ আমি খুব শীঘ্রই শুরু করতে চাই। তোমাকে এভাবে মানসিক চাপের মধ্যে আমি রাখতে পারবো না, আর তুমি যদি আমাকে মেনে নিতে না পারো কোনো সমস্যা নেই, আমি হাসি মুখে তোমার জীবন থেকে সরে যাব। না আইমান, আমি তোমার সাথে স্বপ্ন দেখতে চাই। আমি কথা দিচ্ছি, খুব শীঘ্রই আমি একটা ব্যবস্থা করে নেব। ঠিক আছে, আমি তাহলে আসি। নিজের শরীরের প্রতি যত্ন নিও। আসি। রেহা কিছুতেই আমাদের দ্বিতীয় বিয়েতে রাজি হবে না, কোনোভাবেই রিমাকে মেনে নিতে চাইবে না। আমার বাবা হওয়ার সম্ভাবনার কথা বললেও কি বুঝবে? আমাদের ব্লাড গ্রুপের জটিলতার কারণে আমরা কখনো সুস্থ সন্তানের বাবা মা হতে পারবো না। আমাদের মধ্যে এ নিয়ে কখনো উৎসাহ দেখিনি। সন্তান দত্তক নেওয়ার ব্যাপারে ওর আপত্তি, ওর আপত্তি। সব কিছুর পরও রেহা যদি রাজি না হয় তাহলে অবশ্যই অন্য কোনো পরিকল্পনা করতে হবে। আইমান, আমার সব কিছু জেনে শুনেও আমাকে জীবনে পরিপূর্ণতা দিতে চায়। দরকার হয় আমি আসাদকে আরেকটি বিয়ে করার পরামর্শ দিব। তারপরেও আসাদ যদি রাজি না হয় আমাকে অবশ্যই অন্য উপায় বের করতে হবে, অন্য উপায়। Thank you.
আজ হঠাৎ করে অনেক বড় একটা শিপমেন্ট পেয়ে গেলাম। ওহো, তোমাকে তো বলাই হয়নি, তোমার তিথির কথা মনে আছে? ও বিদেশ থেকে ফিরে এসেছে, আজকে তো অনেকক্ষণ ধরে ওর সাথে কথা বলছিলাম। জানো, ওর দুটো বাচ্চা আছে, বাচ্চাগুলো এত সুইট, এত মিষ্টি করে কথা বলে। কাল একবার সময় পেলে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, দুপুরবেলা আমরা বাইরে খাবো, ছুটির দিন আছে, আর বিকেলবেলা সিফাত সাহেবের বাসায় যাব, ওনার ছেলের জন্মদিন। তুমি তো জানো ছেলে মেয়েদের জন্মদিনের পার্টি আমি খুব এনজয় করি। তোমার কফি তো ঠান্ডা হয়ে গেল। তুমি বুঝতে পারছো না, যেখানে রেহার সাথে আমি কোনো কথাই বলি না, সেখানে আমি জোর করে তার সাথে এমন ভালো ব্যবহার করছি, তুমি বুঝতে পারছো না? হ্যাঁ বলব, তুমি চিন্তা করো অবশ্যই, দায়িত্বটা তো আমার না, তুমি একা একা কেন চিন্তা করছো? বলব আজকে কি বলেছে তোমার হাজবেন্ড? কিছুই বলিনি। তার মানে ও তোমার সব কথা মেনে নিয়েছে? আইমান, আসাদের সাথে এই বিষয় নিয়ে আমি কোনো কথাই বলিনি। কেন, তুমি কি মত পাল্টেছো? বড় মনে কঠিন হয়েছে। তাহলে আসাদের সাথে সাজানো এই লোক দেখানো সংসারের উপর আমার আর একটু আগ্রহ নেই। Mm-hmm.
রেহা, রেহা কি কষ্ট হচ্ছে? হ্যাঁ ঠিক আছে, এক কাপ কফি খেতে ইচ্ছে করছে। কফি 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 কটা বাজে? চারটা। চার আর সময় তোমার কফি খেতে ইচ্ছে করছে? তুমি বুঝতে পারছো না কেন, যেখানে রেহার সাথে আমি কোনো কথাই বলি না, সেখানে আমি জোর করে তার সাথে এমন ভালো ব্যবহার করছি, তুমি বুঝতে পারছো না? রিমা তুমি বুঝতে পারছো না কেন, যেখানে রেহার সাথে আমি কোনো কথাই বলি না, সেখানে আমি জোর করে তার সাথে এমন ভালো ব্যবহার করছি, তুমি বুঝতে পারছো না? নাও তোমার চার চামচ চিনিওয়ালা কফি। মিষ্টিটা তীব্র না হলে কফির স্বাদটা ঠিক বোঝা যায় না। ব্লাড প্রেশার বেড়ে তুমি কিন্তু প্রায় অসুস্থ হয়ে পড়ছো। তুমি নিজেও তো অসুস্থ। আমি আমার খেয়াল ঠিকই রাখি, ডক্টরের সাথে পরামর্শ করে নিজের থেকে ঠিকই করছি। তুমি কিন্তু নিজের একদমই খেয়াল রাখো না, একটা কথা একবার বললে কখনো শুনেছো? সারাক্ষণ শুধু তুমি আমার কথা চিন্তা করো। আচ্ছা তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার কেমন লাগবে বলো তো? আমাকে কিছু একটা কথা বলতে চাই। ইনহেলার কোথায় আছে ওটা? আমার মাথার কাছে বিছানায়।
Thank you.
ময়লা তদন্তের পর বোঝা যাবে এটা হত্যা না আত্মহত্যা। আমাকেও তো যেতে হলো।